এর আগে আমি অনেক অস করেছি, সেই বাইতুল গনিমতের মাল আবু হুরায়রা পাহারা দিচ্ছে, রাত্রে চোর এসছে, কি গপ করে হাত ধরে ফেলেছে আবু হুরায়রা, এই কি ব্যাপার হুজুর আমাকে মাফ করে দেন আমি কাল থেকে আসবো না। আবু হুরায়রা ফজরের নামাজে গেছে, আমার নবী বলছে আবু হুরায়রা চোর এসেছিল নাকি, জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আপনি তো জানতেন, আপনি কি করে জানেন? আমার নবী বললেন আবু হুরায়রা আল্লাহ তার হাবিবকে জানিয়ে দিয়েছেন, জোরে বলেন। আল্লাহ নবী বলেছিলেন বাবা আবু হুরায়রা আমি রাসূলুল্লাহ বললাম ওই চোর আগামী রাতে আবার ঢুকবে, আগামীকাল চোর আসবে এই খবরটা আমার রাসূলুল্লাহ নাকি খুনে জানে, বলুন সুবহানাল্লাহ। নবী আল্লাহ জানিয়ে দেন। পরের দিন আবু হুরায়রা নামাজ পড়তে গেছে, আমার রাসূল আবার বলছে আবু হুরায়রা চোর এসেছিল ইয়া রাসূলুল্লাহ, আমার নবী বলেন আবু হুরায়রা চোরটা আগামী রাতে আবার ঢুকবে, জোরে বলুন সুবহানাল্লাহ। পরের রাতে চোর আবার এসেছে, আবু হুরায়রা গপ করে হাত ধরেছে, কি ব্যাপার তুমি প্রতিদিন তওবা করে যাবে আর প্রতিদিন আসবে? চোর বলছে আবু হুরায়রা আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও, আমি তোমাকে একটা দোয়া শিখিয়ে দেবো, জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন কোন কলা চোর মূলো চোর মাছ চোর যদি ধরা পড়ে আর যদি হাতে পায়ে ধরে বলে আমি তোমার একটা দোয়া শিখিয়ে দেবো, আমার একটু ছেড়ে দেবেন, আপনারা ছাড়বেন? তাহলে শয়তান তুই নিজেই ভালো না, তুই চোর, এই তোর কাছ থেকে দোয়া শিখতে হবে আমার? কিন্তু আবু হুরায়রা তো খুব জ্ঞানী সাহাবা ছিলেন, উনি চিন্তা করলেন চোর হলে কি হবে, হয়তো এর মধ্যে ভালো কিছু থাকতে পারে, এই কি দোয়া শিখাবি বল। আমি আপনাকে বলে গেলাম রাত্রি যখন শুতে যাবেন উজু করে দিয়ে আর পশ্চিম দিকে নিয়ে এসবেন, শোয়ার আগে আয়াতুল কুরসিটা বলে সবে বাবা বহাও, বাবা বহরাইরা আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা সারা রাত ধরে দোয়া করবে, জোরে বলে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সালাম ঘুরিয়ে দিয়ে ডাকলেন বাবা আবু হুরায়রা রে, ও বাবা আবু হুরায়রা চোরের কাছে দোয়া শিখেছো বাবা, আবু হুরায়রা লাফ দিয়ে ঠেলে উঠেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি ঠিকই বলেছেন আমি আবু হুরায়রাকে ওই চোর বলে গিয়েছে, আবু হুরায়রা গভীর রাত্রে শুতে যখন যাবে আবু হুরায়রা শুনে রাখো একবার আয়াতুল কুরসিটা বলে শোনো আল্লাহ রহমতের ফেরেশতারা দোয়া করবে, আমি আমার তাই উঠে বললেন ও বাবা আবু হুরায়রা ওটা দুনিয়ার কোনো মানুষ না, উনি হচ্ছেন আর মুআল্লিমুল মালায়েকা ইনি শয়তান, আমার আমার আবু হুরায়রার ঈমান নষ্ট করতে এসেছিল, না 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 আমার আবু হুরায়রার ঈমান এত দামি ঈমান এত বাঁকা, আমার আবু হুরায়রার ঈমান নষ্ট করতে পারে না, জোরে বলে বলেন আলহামদুলিল্লাহ। এ আমার নবী জানে না, জানে না, আমি সেদিন আপনাদের ওই ঘি খালি দোয়াস করছিলাম যে ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা আসওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ দেখবেন কোনটা, বলো যার ভিতর ভালো আল্লাহ তাকে দুনিয়ার সব দেখায়, জোরে বলবেন, যার ভিতর ভালো সে সব দেখে না, দেখে না, মানুষের চোখ কটা, তিনটে, আল্লাহু আকবার, আমি আমার দিনে দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার মদিনার মসজিদ নববী শরীফে আল্লাহ নবী যখন পশ্চিম দিকে ফিরে বসতেন আল্লাহ নবী বলতেন আমি রাসূলুল্লাহ, আল্লাহ
আল্লাহ জান্নাত জাহান্নাম দেখিয়ে দিতেন। এই মা বোনরা, মায়েরা একটু আস্তে কথা বলো মা, তোমাদের কথার আওয়াজ খুব জোর হচ্ছে আমার মা। এই ভাই একটু যাও না, যাও না, ওরা বন্ধ করবে না, ওরা বেঁকা হালের তৈরি বাবা। দেখো আরো জোর হচ্ছে আমার, চুপ কর মা, চুপ কর মা, চুপ কর। আমার দিনদার ইমানদার ভাইরা সোনা মানি খেলাম, এই অসুবিধা হচ্ছে? একবার তকবীর দেবেন জোরে, নারায় তকবীর, আর একটু জোরে হবে না, নারায় তকবীর। আলহামদুলিল্লাহ জনাব পিশিয়া হুজুর কিবলা আওলাদ মুসাদদুস সামা, নারায় তকবীর। কি বলছিলাম, আমার রাসূল যখন পশ্চিম দিকে ফিরে বসতেন আল্লাহ জান্নাত জাহান্নাম দেখাতেন। এই পৃথিবীর জমিনে হাক্কানি ওলিদেরকে আল্লাহ জান্নাত জাহান্নাম দেখিয়েও দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ দেখা, সেরকম মানুষ হলে দেখা যাবে। আমি মোহাম্মদ ওই জাহান্নামের কঠিন আযাব দেখে মদিনার মসজিদে নবাবী শরীফ দেখে আর পালিয়ে যাচ্ছি। জোরে বলে আল্লাহ বাগানের ভিতর বন করে দিয়েছে, ভিতর ভালো বাবা মানুষে না আল্লাহ এর পাড়া তো বাড়ি নাই। চার এমামে রাখে মাম হজরত এমামে আসে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিম, ভিতরটা ভালো ছিল, একটা ছেলে যে দাঁড়িয়ে আছে এমামে আসম বললেন এ বাবা ছেলে ওদিকে আয় বাবা, তুই কি জেনা করেছিস? কি বললে? এই খোকা, এই জেনা করেছিস? ছেলেটা আস্তে আস্তে এসে বলছে এভাবে আসুন, আমি যে জেনা করেছি এটা তো দুনিয়ার কেউ জানে না, আপনি জানেন কি করে? জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়ানা আজম বলল খুশি, আল্লাহ আমার ভিতরের চোখ দিয়ে দেখিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ, ভিতরের চোখ দিয়ে দেখায়। এই ভাই কি বলবো, কথা অনেক অনেক কথা বলার আছে। আমি নিজে দেখেছি, আমি নিজে পীরাল্লামা কালিউল্লাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহির কাছে গেছি সালাম মুসাফা করতে। অনেক সময় তো নামাজ আমাদেরও আপনার কাজা হয় না, হয় না কাজা হয়, আসসালামু আলাইকুম সালাম দিয়েছি, হুজুর মুখটা ঘুরিয়ে দিয়েছি, ঘরে সব বসে আছি, আপনারা কথা বলতে বলতে ঠিক ঠিক ওই কথাটাই বলেছে বাবা। এখন আলেম মোল সাহেবরাও নামাজ কাজা করে ফেলে বাবা, যদি বলবেন না সুবহানাল্লাহ। তখন আমরা বুঝতে পারতাম, দেখেছো হুজুর আমাকেই দিয়েছে, আজকে আমার নামাজ কাজা হয়ে গেছে, আল্লাহর ওলিদের চোখের সামনে থেকে এড়িয়ে যাবার রাস্তা আছে বাবা। এরা আল্লাহ পাকের খাস বন্ধু, যদি বলুন সুবহানাল্লাহ। আবার ভাই আল্লাহ সোনা মানি খেলার আমি আমার দিনে দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ সোনাদে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বললেন ও আমার সামরা বাবা হযরত আলী দাঁড়িয়ে যাও, হযরত আলী দাঁড়িয়ে গেলেন বাবা সবাই
তোমাদেরকে বললাম এই গোপনীয় খবরটা মক্কা শরীফে দেবে না বাবা, শুনে রাখো এই মক্কার মদিনা শরীফে মিডিল একটা জায়গা আছে, ওই জায়গাটার নাম হলো নাখলা। এই নাখলা নামক জায়গায় একজন মেয়ে ছেলে উটের উপরে বসে আছে। বাবা আলিরে আমি রাসূলুল্লাহ বললাম ওই মেয়েটার কাছে একটা গোপনীয় নাম চিঠি রয়েছে। আলীর ইমাম আমার নবী যখন বলেছেন তার মেয়েটার কাছে অবশ্যই আসে, ঠিক কিনা ভুল বলে হযরত আলী আর কয়েকজন সাহাবা নিয়ে ছুটলেন। ঠিক ঠিক রসুল যেখানে বলেছেন নাখলা নামক জায়গায় গিয়ে দেখছে একটা মেয়ে উটের উপরে বসা, হয়তো আলী রাদিয়াল্লাহু আনহু ঘোড়া থামিয়ে সামনে দাঁড়িয়ে দাঁড়াও কাছে কি আছে বরকত। আলী হুঙ্কার শুনে মেয়েটা তো আপনার কলিয়ার ধরফরানি শুরু হয়ে গেছে। অসুবিধা হচ্ছে বাপ বলেন আলহামদুলিল্লাহ, আর অল্প সময় পিসা বুঝুত এসেই গেছেন আপনারা দেখতে পাচ্ছেন আমার ভাইরা। মেয়েটা বলছে আলী আমার কাছে কিছু নেই। আলী বলছে শোনো আমার নাম জানো আমি সেই আলী, চিঠি যদি বান না করো ওই ওই উট থেকে নামিয়ে কিন্তু আমাকে যদি বার করতে হয় অসুবিধা আছে। মেয়েটা ভাই মেয়ে মেয়েটা বলেছিল ও আমাকে ক্ষমা করে দেন আমাকে মাফ করে দেন, মেয়েটা চুলের খোপার ভিতর থেকে একটা চিঠি বার করে দিল হযরত আলী রে। এই ম্যাল চিঠি হযরত আলী রে দিল্লা বোধ চিঠিটা হাতে করে দিয়ে ছুটে ছুটে মদিনায় বসল। এই চিঠিটা কার লেখা বাবা, যে চিঠিটা লিখেছিল ওই সাবিটা আল্লাহর নবী মজলিসে বসে আছে। সুবহানাল্লাহ, চুপ করে এক কোণে বসে আছে। ওর তো তখন জীবনটা একবার মুখের কাছে আসছে আর ফিরে চলে যাচ্ছে, নবী যদি আমার নামটা বলে দেয়, আমার নবী তো সব জানে। আল্লাহর নবীর পাশে হযরত ওমর ইবনে খাত্তাব দাঁড়িয়ে আছে, যে ওমরের নাম করলে বাচ্চাদের কান্না পর্যন্ত বন্ধ হয়ে যায়। যদি বলুন সুবহানাল্লাহ, এত বড় বাঘ মদিনার বাচ্চারা কাঁদলে এই হযরত ওমর আসছে, আমরা বলি না ওই শিয়াল আসছে, এই করছে শিয়াল আসছে, ওরা ওই রকম বলতো না, এই হযরত ওমর আসছে, সঙ্গে সঙ্গে বাচ্চার কান্না বন্ধ হয়ে যেত। আল্লাহ এমন বাক করেছিলেন, ওমর পাশে বসে রে তলোয়ার একদম রেডি। সাহাবীরা এই এই চিঠিটা কার বলতো বলতে পারো, কিন্তু আমার নবী নবীকে তো আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, আচ্ছা দেখো তো এই হাতের লেখাটা কার। একজন সাহেব বলছে ইয়া রাসূলুল্লাহ এই হাতের লেখা দেখে মনে হচ্ছে হাতিম ইবনে আবি বালতার। যদি বলুন সুবহানাল্লাহ, আর হাতিম ইবনে আবি বালতা তো চুপ করে বসে আছে। আমার নবী ডাক দিলেন হাতিম ইবনে আবি বালতা, বাবা এদিকে এসো। আচ্ছা ওর পার উঠবে সম্মুখে যেতেই তার হাবলা শিয়াল দা হতো, যে কি হবে তার ঠিক আছে, কি হবে তার ঠিক আছে, হুজুর যদি রেগে একবার যেতেন কি। আমার ভাইরা তো হাতি বলে আবি বলতা আস্তে আস্তে এসে দাঁড়িয়েছে, বাবা এই এটা তুমি লিখেছো লাব্বাইকা রাসূলুল্লাহ। যাই হাতিম ইবনে আবি বালতা বললেন
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই চিঠিটা আমার লেখা হযরত ওমর তলোয়ার আমার খুলে দিয়ে আমার কোথাও অমান্য করেছে আল্লাহর নবী যত সারিয়া আমি আমার এই তলোয়ার উড়িয়ে দেব চোখের ইশারা করে দেয় আল্লাহ নবী বলেছিলেন ও হযরত ওমর বেরো না বেরো না বেরো না আমার হাত নবী বলতে হলো আমি রসুলার জান্নাতি সাহাবি আমার নবী বলছে হাতিম এমনি আবি বলতা এদিকে সোবাব তুমি কেন চিঠি লিখলে বাবা ইয়া রাসূলুল্লাহ মক্কা শরীফের মানুষ আপনাকে কম কষ্ট দেয়নি আপনার গলায় ফাঁস দিয়েছে আপনাকে পাথর মেরেছে আপনার দুটো খেতে দেয়নি আপনার খাওয়ার হাঁড়িতে নোংরা দিয়েছে ইয়া রাসূলুল্লাহ আপনার মাথায় মরা উটের পচা ভুঁড়ি দিয়েছে আজকে মক্কা ফাতে হচ্ছে আপনি এগুলোর শোধ নেবেন না আর প্রতিশোধ নেবেন না ইয়া রাসূলুল্লাহ এর প্রতিশোধ নেবেন না আল্লাহ নবী জবাব দিয়েছেন বাবা হাতিম ইবনে আবি বলদা শুনে রাখো আল্লাহ আমাকে প্রতিশোধ নেবার জন্য পাঠান না আল্লাহ আমাকে রহমাতুল আলামিন করে পাঠিয়েছে খবর থেকে মদিনা শরীফে চলে এসেছে হযরত আবু বকর সিদ্দিককে বলল ভাই আবু বকর ভাই আবু বকর একবার আমাদের নবীকে গিয়ে বলুন আমার আমি আবু সুফিয়ান আমাকে কি ক্ষমা করে দেবে হযরত আবু বকর বললেন ভাই আবু সুফিয়ান রে তুমি আমার নবীকে ছেড়ে না গাও আমার নবী বললে তো বড় তুমি আমার নবীর সঙ্গে সব জায়গায় দুশ্মনী করেছো তোমার নেতৃত্বে ময়দানে আল্লাহ নবী মাথার উপরে লোহার খোঁজা ঢুকে গিয়েছে এ আবু সুফিয়ান তথাপিও আল্লাহ নবী তোকে মাফ করে দেব ভয় পেয়ে গিয়েছে বাবা ফিরে আবার মক্কা শরীফে চলে গেছে নবী আবার 10,500 সাহাবা নিয়ে এই মদিনা শরীফ থেকে মক্কা শরীফের রাস্তা রওনা হয়ে গেছে আল্লাহ নবীর খদিজার ভিতরে খুশির ফিল্লাল বলিস আল্লাহ পাক কতদিন কাবা দেখি দিও আল্লাহ আজকে তোমার কাবা দেখব 10,500 সাহাবা নিয়ে যেতে যেতে প্রতিবন্ধে সে বুড়ি মেয়ে ছেলে আর কাঠুরি নিয়ে বসে আছে জোরে বলুন সুবহানাল্লাহ এই অস্কর মোহাম্মদ আসছে বলে সব পালিয়েছে বুড়িটা গাঁঠুরি বেঁধে নিয়ে চুপ করে বসে আছে
রাস্তা দিয়ে যে যায় তাকে জিজ্ঞেস করে, বাবা আমার ছেলে মেয়ে আমার ছেলে আমাকে কেউ নিয়ে গেল না বাবা, তোমরা আমাকে নিয়ে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর ওই রাস্তা দিয়ে আসছেন রাহমাতাল্লিল আলামিন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী দেখলেন বুড়ি বসে আছে, বুড়ি মা, ও বুড়ি মা, খবর খবর, বুড়ি মা শোনা বলি শুনো, কে বাবা তুমি, ও বাবা ছেলে, কে বাবা তুমি, আল্লাহ নবী নিজে নামটা বললেন না, আল্লাহ নবী গোপন রাখলেন, বুড়ি মা এই জায়গা বসে কেন, বুড়ি মা বলেছিল ও বাবা ছেলে আমরা শুনেছি দেখি এই মক্কা শরীফ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দখল করেছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয়ে সব মক্কা শরীফ ছেড়ে পালিয়ে যাচ্ছে, বাবা আমার একটা মাত্র ছেলে বোমা নাকি উতুড়িয়ে পালিয়ে গেছে, উঠের উপরে মাল তুলেছিল ভারী হয়ে গেছে, উঠ চলতে পারে না, আমি জনম দুঃখিনী মা আমাকে এই জায়গায় ফেলে রেখে সব পালিয়ে গেছে, বাবা ও বাবা ছেলে কে আছে বাবা আমার এত বড় গাঠনিটা জানে বাবা, আল্লাহ নবী বলেছিলেন বুড়ি মা ও বুড়ি মা আমি যদি আপনার গাঠুরিটা মাথায় করে দিলেন আপনার গন্তব্য স্থলে পৌঁছে দিলে বলে গেলাম আপনার পুকুর কাটা মাটি কাটার একটা নেতা থাকে না থাকে না, তাকে কি বলে সুপারভাইজার, এদিকে থাকে আসে সুপারভাইজার মারবে না তো, সুপারভাইজার শুধু বিড়ি খায়, সুপারভাইজার কি এক জুড়ি মাটি মাথায় নেয়, মাটি কম বেশি করে টাকা নিয়ে নাও, সুপার ভাইজার একটা অচল মানুষ লকডাউনে ঝুড়ি মাথায় তুলতে পারে না, সুপার ভাইজার একটু হাতটাও লাগিয়ে দেয় না, আছে না নাই, একশো দিনের টাকা নিবি তোর মাজা ওঠে না আসিস কেন, তোর থেকেও ভালো তুই যে চুরি করে খাস আর ও খেটে খায়, ও খেটে খেতে ঠিক কিনা ভুল কিনা ভুল, তাই বলে সব সুপার ভাই আর ভাই সব নয়, কিছু কিছু ভালো আছে না নেই, ভালো আছে আল্লাহ নবী বললেন বুড়ি মা আগে আগে চলো, আমি মোহাম্মদ আমি আপনার পিছনে পিছনে যাও, আল্লাহ নবী অত বড় গাঠুরিটা মাথায় করে দিলেন, বুড়ি মার পিছনে পিছনে যেতে লাগলে আল্লাহ নবী কষ্ট হয়, কিছু রাস্তা গিয়ে আল্লাহ নবী ডাকলো ও বুড়ি মা দাঁড়িয়ে যাও, বুড়ি মা দাঁড়ানো, বুড়ি মা দাঁড়িয়ে গিয়েছে, আল্লাহ নবী বললে বুড়ি মা আপনি বুড়ি মানুষ বড় কষ্ট হয় একটু জড়িয়ে নেন, আল্লাহ নবীর মাথায় বুড়ির গাঁঠুরি দাঁড়িয়েছে, আল্লাহ নবীকে বললো ও ছেলে তোমার মনে যে তোমার তোমার মনে যে এত দোয়া, বাবা ছেলে রে তুমি গাঠুরিটা একবার নিছে না, আল্লাহ নবী বললেন বুড়ি মা না ও জানেরা, আল্লাহ নবী গায় আল্লাহ বাদ বনি ইসরাইল কওমের
নবীর শক্তি দিয়েছিলেন। পাহাড়ের গন্তব্য স্থলে চলে গেলেন, বুড়িমা বলল বাবা ছেলে ও বাবা ছেলে এখন আমার ঠিকানা এখন আমার গন্তব্য স্থল আল্লাহ মাতার কথা জানাবি দিলেন। বুড়িমাকে বলছেন না আমি মোহাম্মদ আল্লাহ নবী বলে না গো আল্লাহ নবী বুড়ি বললেন বুড়িমার মায়া হয়ে গেল। বুড়িমা ঘুরে দাঁড়িয়ে বললে বাবা ছেলে তোর জানে যে এত দয়া তোর মনে যে এত মায়া তোমার নামটা কি বাবা জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ নবী বুড়িমার সম্মুখে আল্লাহ নবী নামটা বলছেন না বুড়িমা গো নাম শুনে কি হবে না বাবা ছেলে একবার নামটা বলে যাও আল্লাহ নবী বুড়িমার দিকে তাকিয়ে বললেন বুড়িমা আমি সেই ছেলে যে ছেলের ভয়ে মক্কা শরীফ ছেড়ে পানি এসেছ বুড়িমার আমি সেই কথা বলা বুড়িমা দুটো চোখ দিয়ে পানি পড়তে লাগলো এত ভালো মানুষটাকে আজকে মক্কার মানুষেরা দুর্নাম করে দিল বুড়িমা এই গুহার পাশে বসে আওয়াজ দিয়েছিল কে আছিস আজকে যে সরে ভরে মক্কা পানি নিল ঘর বাড়ি সব ছেড়ে দিয়ে আজকে দেখ তার মনে যে এত দয়া আমার গাড়িটা বাজার করে দিয়ে এই পাহাড়ের কিনারায় নিয়ে গেল আমার ছেলে আমার ভালো রাখো হজরতে মোহাম্মদের এত পাহাড়ের কোয়ার দলে যারা ছিল একবার উখি মানলেন আল্লাহ নবী চান মুখখানা দেখে পাগল হয়ে গেল গুহার ভিতর থেকে ছুটে পার হয়ে চলে এসেছে আল্লাহ নবী দাঁড়িয়ে রয়েছে আমি সব জায়গায় বলি আজকেও বলছি আজকে আমি হিজবুল্লাহ যে ওয়াজ করছি আমার হুজুরের অবদান জোরে বলুন সুবহানাল্লাহ আমাকে হুজুর আমার বাড়ি থেকে মাদ্রাসায় নিয়ে গেছিলেন আর এটাও আমার বিশ্বাস আমার ছোট হুজুর রহমতুল্লাহ আলাইহির মাদ্রাসা থেকে পাশ করে যে হাফেজ হয়েছে যে সঠিক সিলসিলার উপরে দাঁড়িয়ে আছে আল্লাহ তাকে রুজির অভাব দেবে না দেবেন সুবহানাল্লাহ যাই হোক হুজুর কেবল এসে গেছেন আপনারা যত খুশি তার থেকে আমি হিজবুল্লাহ আরো বেশি খুশি ঠিক কিনা ভুল বলে আমার ভাই ফিরে আসে সারাটা জীবন ধরে আমার রসুলের একটাই কাজ ছিল মানুষকে পথভ্রষ্ট মানুষকে দিনের পথে দেখা ভালোর পথে দেখা এই জন্য আল্লাহ বলেছেন অকুনু মাআস-সাদিকিন তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও জোরে বলুন সুবহানাল্লাহ ভালো মানুষের সঙ্গী হয়ে যাও হাক্কানি আলেমদের সঙ্গী হয়ে যাও পীর মাশায়েখদের সঙ্গী হয়ে যাও জোরে বলুন সুবহানাল্লাহ